রক্তদান জীবনদান রক্তদান মহোদ্যান করোনা সংকটকালে জীবন মৃত্যুর সংগ্রাম মানব সভ্যতার সামনে হাসপাতালে বাড়ছে ভিড় শহর জুড়ে রক্তের চাহিদা বাড়ছে উত্তরোত্তর একে করোনা ভীতি তার উপরে পৌরসভা নির্বাচন ফলত বন্ধ বিভিন্ন রক্তদান শিবির রক্তের ভাড়ার কমতির দিকে রক্তের এই চাহিদার কথা মাথায় রেখে এগিয়ে এলো সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এদিন তাদের উদ্যোগে এই সচেতনতা বৃদ্ধিতে পদযাত্রা সূচনার পাশাপাশি এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সঞ্জীব আচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা পরে রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে একটা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন পদযাত্রা পামিরান বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শহরজুড়ে রক্তের হাহাকার রক্তের অভাবে অনেক রোগীর প্রাণ বাঁচানোই দায় এহেন পরিস্থিতিতে সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই হ্যাঁ এটা তো ঘটনা রক্তদান এই অবস্থার মধ্যে চলছে আমাদের এখানে আজকে টার্গেট আছে 200 প্লাস অলরেডি 100 প্লাস হয়েছে জানি না আলটিমেট কোথায় গিয়ে দাঁড়াবে প্রাকৃতিক বিপর্যয় তার মধ্যে মানুষ রক্ত দিচ্ছে এটাই কথা তো আমি সেটাই বলি এই ভারতের মহামানবের সাগর তীরে অর্থাৎ এই ভারতবর্ষের মহামানবরাই তো ব্লাডটা দিচ্ছেন প্রত্যেকে যারা ব্লাড দিচ্ছেন প্রত্যেকে মহামানব যারা পরোক্ষভাবে এই পুরো ব্যাপারটাকে সাপোর্ট দিচ্ছেন তারাও আমাদের কাছে মহামানব সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন তার সমস্ত সাথীদের নিয়ে চেষ্টা করছে সারাটা বছর ধরে কর্মসূচিটা পালন করতে কি কর্মসূচি না তুমি চিকিৎসা বিজ্ঞানটা জানতে হবে সবাইকে শুধু ডক্টররা জানবেন বা গবেষকরা জানবেন বাকি সবার কাছে মিনিমাম কনসেপ্টটা রাখতে হবে রাখলেই আমরা থ্যালাসেমিয়া মুক্ত হতে পারবো এইডস মুক্ত হতে পারবো ভয় পাবো না কোভিড নিয়ে আজকে যেটা চলছে যেভাবে বিভিন্ন মাধ্যমে তো বললো এই কোভিড ইত্যাদি 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 আমরা ভয় পেয়ে যাচ্ছি তো আমরা যদি বিজ্ঞানটা জানি বিজ্ঞানটা জানলেই কিভাবে তাহলে বিজ্ঞান জানলেই আমরা জানবো কি করে রোধ করতে হয় বিজ্ঞান জানলেই আমরা বুঝে যাব কিভাবে এই কোভিডটাকে মোকাবিলাও করব তাহলে আমরা বিজ্ঞানটা জানানোর চাবিকাঠি সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন সমস্ত সহযোগী সাথীদের নিয়ে চেষ্টা করে এই বিজ্ঞানের চাবিকাঠিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তার জন্যই আজকে সকালে র্যালি তারপরে ব্লাড ডোনেশনের ভয়টা মানুষের থেকে কাটিয়ে দেওয়া ওই বিজ্ঞানটা জানানো যে ব্লাড ডোনেট করলে তারও ভালো সবটা মিলিয়ে আমরা চেষ্টা করি মানুষকে বিজ্ঞানটা জানাতে এটাই সারা বছরের আমার কাজ তা আমাদের কাজ তাহলেই আমরা পারবো অনেক সমস্যার সমাধান করতে মানুষ যদি বিজ্ঞানটা জানতে পারে সেটা সে বিজ্ঞানের চাবি পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব বিডি রিপোর্ট চ্যানেল 10